নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে ২৫ আপনাদের স্বাগত। আমি অর্ণব, রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখব এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। এই নির্বাচনের বিজেপির মূল হাতিয়ার হল উন্নয়ন, তাছাড়া রয়েছে আইন শৃঙ্খলার বিষয়। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে তিনি বললেন, বিরোধীরা আইন শৃঙ্খলার অবনতি করে তাকে জাতীয় ইস্যু করতে চাইছে, কারণ এছাড়া তাদের আর কোনো উপায় নেই। কথা বলবো, এগুলো তো এর আগেও এইসব করছে ওরা। ওদের কাছে আর কোনো ইস্যু নেই। ইচ্ছে করে কেউ পড়ে যাবে, ইচ্ছে করে চেষ্টা করবে আমাকে আঘাত করো, এবং এটাকে ইস্যু করে সারা ভারতবর্ষের মধ্যে একটা ইস্যু করতে চাইছে। ওদের কাছে আর কোনো কিন্তু মুদ্রা নেই। মানুষের জন্য কি করবে এগুলো কোনো মুদ্রা নেই, খালি এইসবই আছে। কেউ পড়ে যাবে, কেউ হসপিটালে ভর্তি হবে, নাটক মানুষ দেখে গেছে, নাটক মঞ্চস্থের জন্য ওরা এসছে। এই ইস্যু করে করে ওরা সামনের দিকে এগোতে চাইছে। আসলে ওদের মানুষ আর, কারণ মানুষ ওদেরকে আর চায় না। নতুন ভোটারদের মতদান আগামী দিনে শ্রেষ্ঠ ত্রিপুরার নির্মাণের দিশা দেখাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নতুন ভোটারদের এক মত বিনিময় সভায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক সম্পন্ন হল। বৈঠকে রিটার্নিং অফিসাররা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সাধারণ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হল এই বৈঠকে। তাছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রচারের বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলার নির্দেশও দেওয়া হল। জেলার দুটি মহকুমার ৬ জন রিটার্নিং অফিসার বৈঠকে উপস্থিত ছিলেন। খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে বৈঠক জেলার অতিরিক্ত জেলা শাসক তথা আশরামবাড়ি কেন্দ্রের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সাহাও উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি কুড়ি বক্সনগর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বক্সনগর মোটরস্ট্যান্ড বিএমএস অফিসের সামনে এক যুব সম্মেলন ও র্যালি অনুষ্ঠিত হল। যুব সম্মেলন ও মিছিলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক, সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সহসভাপতি তাফাজ্জল হোসেন, অন্যান্য নেতৃত্বরা। সিপিএম কংগ্রেস জোট বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন, তাদের এই দিবা স্বপ্ন সফল হবে না। বৃহস্পতিবার যুবরাজনগরের ভারতীয় জনতা যুব মোর্চার সম্মেলনে এভাবেই জোটের সমালোচনা করলেন যুব নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের মুখে যুব বাহিনীকে প্রস্তুত করতেই এই সম্মেলন। বিশ্বের দ্রুততম মানুষ, তিনি ছেলে খেলার মতো একের পর এক বিশ্ব রেকর্ড ভেঙেছেন। ৮টি অলিম্পিক স্বর্ণপদক রয়েছে তার দখলে, কিন্তু আর্থিক প্রতারণার ফাঁদে পড়ে বিপুল অর্থ হারালেন উইসেন উসেন বোল্ট। এক ধাক্কায় প্রায় ৯৮ কোটি টাকা খোয়া গেছে। জামাইকার একটি ফার্মে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বোল্ট, কিন্তু এখন সেই অ্যাকাউন্ট কার্যত ফাঁকা। তেলেঙ্গানায় গিয়ে শিখে আসুন, আপনারা সকলে তো যাবেনই। প্রতি মাসে জেলা থেকে ৫ জন করে নেতাকে পাঠান তেলেঙ্গানায়, তারাও শিখে আসুন। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমনটাই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে দুদিনের বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলা নিয়ে একাধিকবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণা হয়ে গেছে রাজ্যে, এবার আরও ঝড়ো প্রচার শাসক দলের। বৃহস্পতিবার বটতলী কেন্দ্রে ভোট প্রচারে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরাও। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার ক্রীড়া দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। রাজ্যের খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা ও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আরও উন্নতি করার লক্ষ্যেই এই ডেপুটেশন দেওয়া হল বলে জানালেন সংস্থার কর্মকর্তারা।
জোটের রসায়ন নির্ধারণের বৈঠক বসার আহ্বান জানিয়ে বিজেপিকে চিঠি দিয়েছেন আইপিএফটির সভাপতি তথা মন্ত্রী প্রেম কুমার রিয়াং। বৃহস্পতিবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়ে কথা স্বীকার করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি দৃঢ়তার সাথে জানান আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করেন তিনি। এদিন মন্দিরে পুজো দিতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরেশ্বরী মা এবং রাজ্যবাসীর আশীর্বাদে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। জিরানিয়া আইএস এর অধীন চাকমাপাড়া সিনিয়র বেসিক স্কুলটি পাটনি বাজার সংলগ্ন। স্কুলে মোট 22 জন ছাত্রছাত্রী রয়েছে। প্রাইমারি সেকশনে 4 জন শিক্ষক রয়েছেন। বিগত 2 মাসে আরও 2 জন জিটি শিক্ষক নিযুক্তি পেয়েছেন। চাকমাপাড়া এসবি স্কুলটি বিগত 5 বছর যাবৎ ভাঙতে ভাঙতে বর্তমানে যে জায়গায় এসে পৌঁছেছে এখন স্কুলে চালানোই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছরই আইএস এবং ডিস্ট্রিক্ট শিক্ষা দপ্তর আধিকারিককে লিখিতভাবে জানিয়ে এসেছেন স্কুল ইনচার্জ নিহার দেববর্মা, কিন্তু কোনো পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি স্কুলটি সারাইয়ের। কমলপুর মহকুমা বামুনছড়া এলাকায় প্রণজিৎ নমশূদ্র নামে এক ব্যক্তি দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়। জানা গেল প্রণজিৎ নমশূদ্র তিপ্রামথা দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। ঘটনার পরপর প্রণজিৎ নমশূদ্রকে নিয়ে আসা হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসার পর ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। ধলাই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। আমাদের এই সুরমার অন্যতম নেতা টিপ্রা মথার, সবাই চিনেন ওনাকে, প্রণজিৎ নমশূদ্র। উনি একটা বিয়ে বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফেরার পথে ওনাকে উনার বাড়ি থেকে মাত্র 500 থেকে 600 মিটার দূরে ওনাকে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়েছে। নাম তার অভিজিৎ গোস্বামী। তার মায়ের বক্তব্য মানসিক সমস্যা আছে, কিন্তু এলাকাবাসীরা বলল কিছুদিন পরপরই রাস্তায় বাইক গাড়ি থেকে নামিয়ে যাকে পারছে তাকেই চর থাপ্পড় দিচ্ছে সে। বৃহস্পতিবার দুপুরে নাকি পাশের বাড়ির এক মহিলাকে মারধর শুরু করলে বিনা কারণে সে, আর তারপরে এলাকাবাসীরা এসে তাকে না পেয়ে খড়ের কুঞ্জিতে আগুন লাগিয়ে দেয়। এদিকে এলাকাবাসীরা বলল অভিজিৎ নামের যুবক বাঁচার জন্য নিজেই আগুন লাগিয়েছে। ঘটনা বিশালগড় থানাধীন কর্মকার টিলায় ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়েছে। মধুপুর থানাধীন কৈয়ারডেপা এলাকায় সবজি ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে মারধর। কৈয়ারডেপা এলাকায় প্রসেনজিৎ চৌধুরীর সবজি ক্ষেত পবন দাসের বাড়ির ছাগল নষ্ট করে দেয়। এতে সবজি ক্ষেতের মালিক প্রসেনজিৎ চৌধুরী পবন দাসের ছাগল আটক করতে গেলে আটক করতে পারেনি। পরবর্তী সময়ে পাশের বাড়ির 2 যুবক হৃদয় দাস ও মিঠন দাস প্রসেনজিৎ চৌধুরীর উপর আক্রমণ চালায়। তাদের আক্রমণে প্রসেনজিৎ চৌধুরীর চোখে আঘাত লাগে। ঘটনাস্থল থেকে প্রথমে তাকে মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসেনজিৎকে। পরবর্তী সময়ে হাঁপানিয়া হাসপাতালে প্রসেনজিৎ চৌধুরীকে রেফার করা হয়। ৪৫তম ককবরক সাল উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রবীন্দ্রভবনের সামনে থেকে বৃহস্পতিবার। শোভাযাত্রাটি রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনের প্রাঙ্গণে এসে শেষ হয়। রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার। কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে আহত এই সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সুশান্ত সরকার। সারা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে প্রশাসনিকভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইত্যাদি বিষয় তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। মহকুমা শাসক জানালেন ইতিমধ্যে কৈলাসহর মহকুমার 52 চণ্ডীপুর ও 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। কয়েকদিনের মধ্যেই মহকুমার জন্য বরাদ্দ বাদবাকি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে যাবে। কৈলাসহর পুর পরিষদ থেকে শুরু করে টিলার বাজার, ইরানি, শ্রীরামপুর, চণ্ডীপুর, চিরাকুটি সহ 2 বিধানসভার শহর ও গ্রামীণ এলাকাগুলোতে 2 বেলা করে ফ্ল্যাগ মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ফ্ল্যাগ মার্চ ওনারা করছেন ফর কনফিডেন্স বিল্ডিং অব দ্য সিটিজেন, যারা ভোটার ওনাদের মনে যাতে কোন ধরনের ভয় ভীতি বা কিছু না থাকে।
গোমতী জেলায় নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা নির্বাচন আধিকারিক। ইতিমধ্যে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা এসে গেছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে 21টি স্থানে থাকবে নাকা, থাকবে প্রচুর সিসিটিভি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা নির্বাচন আধিকারিক। দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে নিহত এক ব্যক্তি, নিহতের নাম প্রণজিৎ নমশূদ্র, অভিযোগের তীর কাজল নমশূদ্র ও নিত্য চক্রবর্তী নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনা বুধবার রাতে কমলপুর থানার বামুনছড়া এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। এই প্রস্তুতি চলছে ময়দানে। এবছর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। এই সংক্রান্ত বিষয়ে তথ্য দপ্তর আধিকারিকরা করলেন এক গুরুত্বপূর্ণ বৈঠক। আজকে মূলত যে কারণে মিটিং ডাকা হয়েছে, প্রত্যেক বছরই সেখানে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যান এবং নিউজ সর্বত্র তারা প্রচার করেন। তো নিউজটা যাতে ঠিকঠাক সিনক্রোনাইজ ওয়েতে করা যায় তার জন্য প্রতি বছরই কিছু নিয়ম রুলস। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকার নান্টু দেবনাথের বাড়ি। ঘটনা বুধবার রাতে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন দমকলকর্মীরা। দমকলকর্মীরা চেষ্টা করলেও বাড়িটির শেষ রক্ষা হয়নি। সিমলার এমডিসি রবীন্দ্র দেববর্মার গাড়ির ধাক্কায় আহত পিতা ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া পুত্র, আটক গাড়ি। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানাধীন করৈলং খোয়াইচুমুনি এলাকায়। ঘটনাটি ঘটল খোয়াইচুমুনি এলাকায়। আহতরা হল রাজীব সরকার এবং বিরাট সরকার। উত্তেজিত জনতা এমডিসি রবীন্দ্র দেববর্মার গাড়ি ভাঙচুর করল। বিগত দিনের তুলনায় সমূহ উন্নয়ন সাধিত হয়েছে রাজ্যে, বাদ যায়নি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। বৃহস্পতিবার এই দাবি করলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। বিধায়িকা কল্যাণী রায়ের চেষ্টায় এই হাসপাতালে একের পর এক উন্নয়নের পালক যুক্ত হয়েছে। এক কথায় বিগত 58 মাসে বিজেপির শাসনে মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে বলে অভিমত ব্যক্ত করলেন বিধায়িকা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 58 নম্বর পানুইসাগর বিধানসভা কেন্দ্রে তীব্রমতা দলের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি হল। এই র্যালি শুরু হয় দামছড়া নতুন মোটরস্ট্যান্ড থেকে। দামছড়া বাজার পরিক্রমা করে এই র্যালি চলে গেল হুমছড়ায় পাড়ায়। সেখান থেকে লালঝুরি হয়ে জলেবাসা বাজারে, সেখান থেকে আগত বাইক র্যালি পানিসাগর হয়ে ন্যাশনাল রোডে নোয়াগাঁও পর্যন্ত গেল। থেকে আমরা বাইক র্যালি শুরু করব, গামছড়া বাজার পরিক্রমা করে থুমছড়ায় এবং জয়শ্রী রোড বাইয়া জুরিয়ারের ওয়া জলাবাছা যে তিনমুখা। এসটিজিটি চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করলেন এসটিজিটি বেকাররা। বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেছেন চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেছেন এসটিজিটি বেকাররা। লিগ রুলস ভায়োলেশন হয়েছে, তার নিয়ম মাফিক যা হওয়া দরকার তাই করা উচিত। বৃহস্পতিবার ক্লাব গৃহে সাংবাদিক বৈঠক করে এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন ফরওয়ার্ড ক্লাবের প্রতিনিধিরা। প্রসঙ্গ, চন্দ্র মেমোরিয়াল লিগে কে চ্যাম্পিয়ন আর কোন দল রানার্স? বৈঠকে ফরওয়ার্ড ক্লাবের কর্মকর্তারা স্পষ্টভাবে বললেন তারা মাঠের বাইরে কোনো খেলা খেলেন না, মাঠের ভেতরেই তাদের সব খেলা। সেক্রেটারি বলেছেন, আমার প্রেসিডেন্ট সাহেবটা আগে বলেছেন যে আমরা দুইটা ম্যাচ খেলে যাচ্ছি, আমরা চ্যাম্পিয়ন হতে, আমরা কোনোদিনও চ্যাম্পিয়ন হতে চাইনি, আমরা বাইরে খেলা খেলি না। বরংস এখনকার মতো এক নজরে প্রতি সেই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।